হ্যালো গাইস ওয়েলকাম টু পূর্ণিমাস আর্ট প্রতিভা আজকে একটা নতুন আইডিয়া নিয়ে হাজির হয়ে গেছি আগেকার দিনের ফটো ফ্রেমগুলো ঠিক এই রকম ফ্রেম দিয়েই তৈরি করা হতো সেই একটা ফ্রেম আমার বাড়িতে পড়েছিল এইটাকেই আজকে আমি রিউজ করে একটা নতুন ক্রাফট তৈরি করব তো ফ্রেমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে আমি রেড কালারের ফেব্রিক কালার ইউজ করছি এখানে আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ভালোভাবে রেড কালারের ফেব্রিক কালারটি ইউজ করে নেব আমার ফেব্রিক কালার ইউজ করা হয়ে গেছে এবার ড্রাই হয়ে যাওয়ার পর জিনিসটা কিছুটা এইরকম দেখতে লাগে যেহেতু আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানাচ্ছি তো আমার কাছে অনেক দিন আগে থেকেই দুর্গা ফেস পড়েছিল তাই জন্য আমি ভাবলাম এই ফেস দিয়ে কিছু একটা করে দেখাই দুর্গা ঠাকুরের মুখে আরও ডিটেলিংস অ্যাড করার জন্য আমি কিছু কালার কারেকশন করে নেব যেরকম টিপের কালারটা রেড করে দেব ঠোঁটটাকে আর একটু ব্রাইট করে দেব চুলটাকে ওয়েভি হেয়ার করে দেব আর ব্ল্যাক কালারের সাহায্যে চোখের মধ্যেও কিছু ডিটেলিংস অ্যাড করব আর দুর্গা ঠাকুরের যে মুকুটটা রয়েছে সেখানেও আমি রেড কালার দিয়ে কিছু ডিটেলিংস অ্যাড করব আমি প্রায় অনেক দিনই ভিডিও ছাড় কারণ আমার খুবই শরীর খারাপ ছিল পুরীতে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আসার পর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো ঠান্ডা লেগে গেছিলো জ্বর হয়েছিল তাই জন্য আমি প্রায় অনেক দিনই ভিডিও ছাড়তে পারিনি আমার মনে হয় তোমরাও আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো তোমাদেরকেও আমার কিছু সমস্যা জানানো উচিত আর তোমরাও নিশ্চয়ই আমার সমস্যাটা বুঝতে পারবে তো এই সমস্যার মধ্যেও কিন্তু অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এই সমস্যাটা না হলে আমি বুঝতেই পারতাম না যে তোমরা আমাকে এতটা ভালোবাসো এই শরীর খারাপের মধ্যেও লিটারালি আমি এডিটিং করার দিনগুলোকে মনে করতাম আর মিস করতাম ভাবতাম যে আমি কবে ভিডিও আপলোড করব। এর মধ্যে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে হেলথ ইস্যুর জন্য আমি ভয়েস ওভার দিতে পারছি না তাহলে কিভাবে ভিডিও আপলোড করব এখন আপলোড করব না পরে আপলোড করব সেই নিয়ে তখন আমাকে একজন কমেন্টও করেছিল রিয়াস লাইফস্টাইল বলে একজন সাবস্ক্রাইবার আছে উনি লিখেছেন যে ভয়েস ওভার দিতে প্রবলেম হলে মিউজিক দিয়েই আপলোড করো থ্যাংক ইউ তুমি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমি অনেকদিন ধরেই দেখছি তুমি ভিডিও দেখো এবং কমেন্টও করো এইবারে আমি ক্লে দিয়ে ডেকোরেট করব তোমরা একটু আগে দেখতেই পেলে আমি হার্ডনার আর রেজিনটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে তৈরি করে নিয়েছি এবার ক্লে এর সরু শুরু দড়ি বানানোর জন্য ফার্স্ট আমি পাউডার অ্যাপ্লাই করে নিয়ে হাত দিয়ে ঘষে সুন্দর সরু ফিতের মতো দড়ি বানিয়ে নিয়েছি তো তোমাদের একটা ভালো আইডিয়া ক্লের কাজ যখনই করবে তখন একটু বেশি পাউডার ইউজ করবে তাহলে ক্লের কাজটা আরও সুন্দর হবে এইভাবেই আমরা আঠার সাহায্যে এই ক্লে সরু সরু দড়িগুলোকে আটকে নেব এই ওয়াল হ্যাঙ্গিংটাকে ক্লে দিয়ে কিভাবে সাজাবো সেটা আমি নিচে। আইডিয়া করে অনেক দিন ধরে ভেবে চিনতে তারপরে সেটাকে ডেকোরেট করেছি আর এটা আমি গুগল থেকেও দেখিনি এটা সম্পূর্ণ নিজের আইডিয়ার উপরে ভিত্তি করেই আমি তৈরি করেছি আর জুয়েলারির কেমন ডিজাইন হবে সেটাও আমি নিজে আইডিয়া করে করেছি যেখানে আমার যতটুকুনি ক্লের দড়ি দরকার সেখানে আমি ততটুকুনি ইউজ করছি আর এক্সট্রাটা আমি কেটে নিচ্ছি তোমরা সেটা কাচি দিয়েও কেটে নিতে পারো এখানে আমি কেল ইউজ করে এক্সট্রা ক্লেটাকে কেটে নিই নি প্রথমবার ক্লে ইউজ করছো তারা কিভাবে ক্লে ইউজ করবে সেই রিলেটেড ছোট ছোট ডিটেলস আমি আগের জুয়েলারি মেকিং ভিডিওতে বলেছি তো তোমরা জুয়েলারি মেকিং ভিডিওটাও অবশ্যই দেখে মা কানের ডেকোরেট করার কাজটাকে জন্য ফার্স্টে আমরা ক্লেটাকে একটু চাকতির মতো গোল করে মুড়ে নিয়ে তারপরে তার চারিধারে আঠা লাগিয়ে সেটাকে গোল গোল করে ঠিক যেমন আমি এখানে করে দেখালাম সেইভাবেই বসিয়ে দেব। ঠিক এইভাবেই আমরা মা দুর্গার কানের কাজটাকে ডেকোরেট করব আর এক্সট্রা ক্লেটাকে আমরা কাঁচির সাহায্যে কেটে নেব মা দুর্গার অর্নামেন্টসটাকে আরও বিউটিফুল বানানোর জন্য আমি ছোট ছোট ক্লে বল বানিয়ে নিয়েছি সেগুলো ধারে আঠার সাহায্যে লাগিয়ে নেব মিডিলে যে চারটে ধাপে আমরা ক্লের দড়িগুলো লাগিয়েছি সেই ফাঁকা জায়গাগুলোতেও আমরা কিছু ডিটেলিংস অ্যাড করব সেখানে আমি ক্লে দিয়ে ড্রপ শেপ বানিয়ে নিয়ে তিনটে ড্রপ অ্যাড করে ফ্লাওয়ারের এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি এবং মিডিলে আমি একটু হালকা দাগ করে দিয়েছি যাতে সেটা পাপড়ির মতো মনে হয় এইভাবেই আমি ক্লেবল আর ড্রপ শেপ দিয়ে কিছু ডেকোরেশন করে নেব এই ভিডিও রিলেটেড যেই যেই মেটেরিয়ালসগুলো আমি ইউজ করেছি তার নাম এবং ডিটেলস আমি সব ডিসক্রিপশানে মেনশান করে দেব প্রয়োজন হলে তোমরা সেখানে চেক আউট করে নিতে পারো আর এছাড়াও আমি যে অন্যান্য ভিডিও আপলোড করেছি তার লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ওই ভিডিওগুলোও চেক আউট করে নিও আর এই ভিডিও রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা যদি এইরকমই একটা সেম টু সেম ওয়াল হ্যাঙ্গিং রিকেট করো তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ট্যাগ করো আমার ইনস্টাগ্রামের নাম হলো পূর্ণিমা পাল টু ওয়ান সেভেন তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছো আমার ক্লে পার্ট প্রসেসও হয়ে গেছে এবং ক্লেটা আমার ড্রাইও হয়ে গেছে তো তোমরা দেখো জিনিসটা এখনই কতটা দেখতে সুন্দর লাগছে এবার যদি আমরা সেখানে কালার দিয়ে ডিটেলিংস অ্যাড করি তাহলে কতটা সুন্দর দেখতে লাগবে তো আমি এখানে বলে দিই যে ক্লে দিয়ে ডেকোরেশন করার সময় যেই জায়গাগুলো আমার কাছে ফাঁকা মনে হচ্ছিলো সেই জায়গাগুলোতে আমি ক্লে বল ইউজ করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ ক্লেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে আমি হোয়াইট কালার ইউজ করছি এখানে সাদা কালার করার জন্য আমি সরু তুলি ইউজ করছি এখানে আমি এক নম্বর তুলি ইউজ করছি যেহেতু সরু সরু ক্লে ফিতে রয়েছে সে সুন্দরভাবে কালার করার জন্য সরু তুলি ইউজ করাই ভালো রেড কালারের জায়গায় যদি এটাকে সাদা কালারটা লেগে যায় সেটা দেখতে ভালো লাগবে না ফটো ফ্রেমের বর্ডারের ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলার জন্য আমি গোল্ডেন কালার ইউজ করছি গোল্ডেন কালার হাতে করে নিয়ে সেটাকে স্মাচ করে দিচ্ছি আর দেখো কি সুন্দর ডিজাইনগুলো ফুটে উঠেছে এরপরে আমি ওয়াল আরো সুন্দরভাবে ডেকোরেট করার জন্য করছি অ্যাড হ্যাঙ্গিংটা চারিধারে আমি অ্যাড করব। এরপরে মা দুর্গার অর্নামেন্টস অর্থাৎ জুয়েলারিগুলোকে গুলোকে আরো ডেকোরেট করার জন্য আমি রেড কালার এবং পিঙ্ক কালার দিয়ে একটু ডিটেলিংস অ্যাড করব। আমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি রেড কালার একটা সরু দাগ করে নিচ্ছি তারপরে সেটা জল দিয়ে সুন্দরভাবে হোয়াইট কালারের সাথে ব্লেন্ড করে পিঙ্কিশ একটা শেড নিয়ে আসছি এইভাবেই আমি জুয়েলারির মধ্যে ডিটেলিংস অ্যাড করব ডিটেলিংস অ্যাড করা হয়ে গেলেই আমাদের ওয়াল হ্যাঙ্গে একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে বলে রাখি তোমরা আমার চ্যানেলে আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড নানান ধরনের ভিডিও দেখতে পারবে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এইরকমই আরও ভালো ভালো নতুন নতুন ওয়াল হ্যাঙ্গিং আইডিয়া পেতে হলে বা ক্রাফট অ্যান্ড আর্ট আইডিয়া পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো আমাদের আর্ট পিস তৈরি করা পায় শেষই হয়ে এসেছে তো তোমরা ততক্ষণ সিনেমাটিক শটটা এনজয় করো আমাদের দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন আর্ট আইডিয়া শোনো তো ততক্ষণের জন্য বাই আর হ্যাঁ কমেন্ট করতে একদমই ভুলবে না লেটস এনজয় দ্য সিনেমাটিক শট বাই